কাকশ বাজার আমু আর প্যারাসিলিং করবো না, হ্যাঁ কেমনে হয় কন্দি। আগের দিনে কালে করতে করতে রাত্রি রয়ে গেছিল, এলে আর প্যারাসিলিং করতে পারিনি, তাই পরের দিন চলেই পড়ছি প্যারাসিলিং করার লেগে। এখন বাজে হইলো সকাল 11টা। মোরা হ্যাঁ রিকোয়েস্ট করছিলাম যে মোরা তিনটে মানুষ একটু ডিসকাউন্ট দেন, কগ্গ ঠাক কমাইয়ে নেন, কিন্তু ভাই দুনিয়া শেষতার শেষরা এত রিকোয়েস্ট করার পরেও কমায় নাই। হেগের পরে কয় যে আপনাকে দুইটা পানির টাচ দিয়ে দেয় রাইড। এখানে দুই রকমের রাইড আছে, একটা হইলো আকাশে উঠবেন হেগর ভাড়া হইলো 2000 টাকা, আর যেইটা হইলো আকাশে উঠতে উঠতে সমুদ্রের মধ্যে পাও ভিজাইবেন হেগর ভাড়া হইলো 2500 টাকা। ডিসকাউন্টের কথা বারবার কইতে আসলাম, দেখে কয় কি ঠিক আছে আপনাকে 2500 টাকা দুগ্গা রাইড 2000 টাকা দিয়ে দিতে আসি, কিন্তু টাকা কমাইতে পারবো না, কি আর করার। তাই মোরা 2500 টাকার একটা রাইডই লইছি, যেটার ভাড়া মোরা 2000 টাকাই দিছিলাম। আমার ওই পানির মধ্যে নামার এত সাহস নাই, এর লেগে মুই আর হেডা লই নাই। তা এইবার হইলো হ্যাগোদের টিকিট মিকিট লইয়ে হংকে চলে যাওয়ার পালা। এখানে কিন্তু একটা স্পটই না প্যারাসেলিং করার লেগে, আরো সাইড পাশটা স্পট আছে। এক গই হইলো হিমসারি পাহাড় যাইতে একটা প্রথম স্পট যেখানে প্যারাসেলিং করে। একদিকে মুই বেমালা এক্সাইটেড কোন সময় উপরে উঠমার উপরে ওঠার ফিলিং, আর একদিকে মোর বেমালা ডর হরতে আসিল যে উপরে উঠতে মুই একলা একলা কি করবো। ওকে দেখি হেরা মগো একলা লাইফ জ্যাকেট লইয়ে চলে আই বসছে। তো মোরা হইলো প্রথম দিছি মোর বাইরে যে তুই আগে ওঠ, এর পর মুই উঠবো। ওরাও রেডি করছে, মোরেও রেডি করতে আসিল। তো মুই এবার ভালো মতো ওনারে একাল গায়ে লগে পেঁচাই লইছি, এর পর এই যে জ্যাকেটটা পরে লইছি। এরপর একজন ভাই এবার কইলো যে আফা আপনার জুতাটাও খুললে হালাইতে হইবে। জুতা দুকে খুললে এক পাশে রাখলাম, আর হ্যাঁ কই দিলাম মোর জুতা যেন সরে নেয় না, সাবধান। এবার হলো হেরা মোরে একখান হাফ প্যান্টের মতো কি জানি পরাইতে আসে, মধ্যে কিন্তু মোর ভাই চলে গেছে আকাশে উঠতে আসে, মানে ও আইয়ে নামবে লগে লগে মোরে উড়াই দেবে। মানে এখন এত ভিড়, মানে সব জায়গায় লাইন, বুঝলেন? যার লেগে হেরা সময় নষ্ট করে না, আগে রেডিমেডি করে থই। তাই এই যে হাফ প্যান্টের মতো আছে না, হেয়ের দুই পাশে দুগ্গা পা ঢুকাই দিয়ে হেয়ের উপরে এরমের বই থাকতে হইবে। নিজের সেফ রাহার লাগে মুই সুন্দর মতো একালে জামা কাপড় গুলো ফিটফাট করে লইছি, ওনাটাও পেঁচাই পোসাই মধ্যে দিয়ে লইছি যাতে বাতাসে উড়ে মুড়ে না যায়। চেষ্টা করবেন জামা কাপড় যেন ঠিকভাবে ওড়ে, কারণ আশপাশে মানুষজন থাকে, কোনোভাবে এদিক ওদিক সরে গেলে জিনিসটা আসলে ভালো দেখায় না। মুই মির মোবাইলটা হাতের লাগে এরমের বাইন্ধে লইছি, এখন ফিতাও লাগাই লইছি। তো হেয়ের পরে হেরা মোড়ে আবার দেখাই দিতে আসিল মুই কি করবো না করবো। কাম হইলো একটাই, যেটা হইলো যখন আপনি নিচে নামবেন হেগরা বাসিতে একখান ফু দেবে, আর ফু দেওয়ার সময় এই দড়িটা টাইন একাল কান্দের উপরে নামাইতে হইবে। তার মধ্যে দেখাই দিয়েছে যে আফা আপনি একালে দুই হাত দিয়ে টাইন একাল কান্দের উপরে নামাইবেন, হেয়ের পরে মোড়া কমু আনে যে সাইডে দেন, আর নামানোর দরকার নাই, তখন একাল সাইডে দেবেন, কোনো সমস্যা নাই, সব পানির মতো সোজা। আমি কিছু ঠিক আছে, কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ মুই পারমু। তাই হে মোড়ে বার 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 করে বুঝানোর চেষ্টা করতে আসিল যাতে কোনো সমস্যা হয় না। তোমার টেনশন একখান আসিল যে উপরে বইয়ে বাসের শব্দ মুই আসলে হুনমু কিনা, তো আসলে হুনমু কিনা হেডা আপনাকে লাগিয়ে শেয়ার করবো আনে। তোমার দেখাই দিতে আসে যে আপনি এখান দিয়ে ধরেন, এই দড়ি ধরেন, ওই দড়ি ধরেন, ঠিক এই সময়টা আইয়ে মোর মন চাইছে যে না মুই উপরে উঠবো না। ঘটনা হলো মুই হাকে কইছি যে মুই বইয়ে বইয়ে যাবো, তো এইবার কইছে ঠিক আছে আপনি যখন উপরে উঠবেন তখন আপনি বইয়ে থাকবেন, খাড়াইয়ে থাকবেন না, হেলি হইবে। তো মুই হেলে গেরমের বইয়ে বইয়ে এরম করে রাইট টিটে যাইতে আসলাম, আকাশে ওঠার পরেও মুই বইয়ে থাকতে পারি, কারণ বইয়ে থাকলে অনেক ইজি লাগবে, তো আগেই বইয়ে পড়ছিলাম, যাই হোক সমস্যা নেই কোনো। এখানে আবার বিভিন্ন ক্যামেরাম্যান দেখবেন হ্যাগো খপ্পরে না পড়াই ভালো। যেমন প্রথম ভিডিওটা আসিল মোর S22 Ultra দিয়ে করা, আর এখন যে ভিডিওটা দেখতেছেন এটা হলো ক্যামেরাম্যানের খপ্পরে পড়ে ভিডিও করা। তো মুই ওই যে আগেই বইয়ে পড়ছিলাম এই সময় আইয়া, তো যাই হোক প্রথমে বইতে হয় না, একটু পরে বইতে হয়। এখন মোর ডর করতে আসিল ক্যামেরাম্যানের খপ্পরে পড়ে ভিডিও করলে যেটা হইবে হেরা আপনাকে একটা সারাটার মতো কতটি টাহাল হয়ে যাইবে, সুন্দর সুন্দর ভিডিও দেখাইবে, কিন্তু ভিডিও হইবে এইরকমের। তাই পাও দুগ্গে যে এরকম ত্রিভুজের নান হইয়া আসিল এটা তো বুঝতে পারি নাই। তাই আপনারা চেষ্টা করবেন পাও দুগ্গে কাল সোজা করে রাখার, জায়গাদারে ভালো ডিভাইস থাকবে না, হেরা ক্যামেরাম্যান দিয়ে ভিডিও করাইতে পারেন। কিন্তু হেরা কইবে ভাই দুইটা ক্যামেরা দিয়ে ভিডিও করবো, তিনটে দিয়ে ভিডিও করবো, খালি টাহা নেওয়ার ধান্দা, কিন্তু আপনারা 100 টার উপরে উঠবেনই না। এই যে দূরের ভিডিওগুলো এগুলো হলো ক্যামেরাম্যানরা করছে, কারণ এত দূরের ভিডিও লেন্স আসলে মোর দ্বারে আসিল না, আর মুই মোর ক্যামেরা দিয়ে তখন ভিডিও করি নাই। যাই হোক বই বই দৌড়ানোর কারণে কিন্তু উপরে দেখতেছেন মুই এখনো বইয়ে রয়েছি। এইবার হইলো মোবাইল যে টাইম নিয়ে উপরে লইয়ে গেলাম, হেডাই দিয়ে কি করলাম একটু দেখাই মোড়ে পরে দেখাম। আগে স্পিড বোর্ডটা দেখেন, ওই স্পিড বোর্ডের লাগে কিন্তু দড়ি বান্ধা, এই দড়িতে মোড়ে একাল টাইনে টেনে এদিক ওদিক লইয়ে যাইতে আছে। এইবার হইলো মোর উপরে উঠেছে এক্সপ্রেশন যা যা হয়েছে এই এই আপনাকে লাগে শেয়ার করবো। আল্লাহ আল্লাহ আমি বসছি, মানে অত ভয় লাগতেছে না আমার বেশি, একটা অনেক আরাম লাগতেছে, বাতাসের শব্দ আইতে আছে, কিন্তু ওটা লাগে লাগে কাল বেমালা ভালো লাগতে আসিল, কালে খুশির ঠেলায় কালে লালা লাইয়ে পড়ছে মোহে দেখেন
যাইতেছে ওরে আল্লাহ বলান দাই রাখা মরে তো এই সময়টা আমি বুঝতে পারছি যে মরে ওই পাশে লইয়ে যাইতে আছে তাই মুই মনে মনে চিন্তা করতেছি আল্লাহ মরে বাসিতে ফু দেয় না কেন মানে মুই খালি এখন খেয়াল করতেছি কোন সময় বাসিতে ফু দেবে বাসির ফু না নিলে তো দড়ি কান্দের দ্বারে নেতার মুনা আর নিচেও নামতার মুনা এর মধ্যেই হেরা মরে বাসিতে ফু দেছে আর মুই মোবাইলে লই টেনশন করতে আছি যে মোবাইলটা যদি পড়ে যায় এখন একালে খুললে মুইলে ফিতে প্যাকেটের মধ্যে মোবাইলটা কোনো রকমের বাজাইয়া দুই হাত দিয়ে এই কিন্তু টানাটানি করতে আছি ক্যামেরাম্যান গো একালে ভিডিওর মধ্যে কিন্তু বোঝা যাইতে আছে তো এই পর্যায়ে হেরা কইতেছে আর টানা লাগবে না তো হেডাও মুই হুইনে আলাইছি কইছে ধরার কোনো দরকার নেই আপনি এখন মোবাইলে ভিডিও করেন তো মুই হ্যাপার একাল ধৈর্য বইয়ে রইছি এই সময়টা হলো হেরা যদি আপনার দড়ি টড়ি ধরে আপনার না ধরে সেক্ষেত্রে কিন্তু আপনি ঠাস করে মাটিতে পড়ে যাবেন মাটিতে পড়ার লগে লগে আপনি পায়ে ব্যথা পাইবেন বা অন্যভাবে আপনার ইঞ্জুরি হইতে পারে সুতরাং এই অবস্থায় আপনারা চেষ্টা করবেন আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে পুরুষ লোক সেগুলো নিচে রাখা যদিও ওখানের যে লোকজন আছে হেরা ধৈর্য হালায় তো মুই চিন্তা করছিলাম যে হেরা কেন শরীরে টাচ টোচ লাগে এর লেগে মুই মোর ভাই ওগো কইছিলাম যে দাঁড়াই থাকতে তো ওরা আসলে মহিলাদের গায়ে টাচ করে না ওরা হলো দড়ি ধৈর্য আস্তে আস্তে করেই নামায় আপনি উপরে কি ধরনের উঠবেন হেরা আপনার ব্যাপার অপশন হলো দুই একটা হইলো মুই একটা হইলাম হে তাই সবসময় একটা জিনিস মাথায় রাখবেন হেডে হলো ওড়ার সময় যাতে বই বই উপরে ওঠেন অবশ্যই হ্যাঁ জানাইতে হইবে যে মুই বইয়ে থাকতে চাই তাহলে হেরা কিন্তু আপনার বওয়ার ব্যবস্থা করে দেবে বইয়ে থাকলে আপনি বেশি এনজয় করতে পারবেন ডরও কম লাগবে এখানে হলো 3 থেকে 5 মিনিটের মতো রাহে আর কি রিকোয়েস্ট রিকোয়েস্ট করলে মুই ওঠার সময় হ্যাঁ কইছি ভাই মোরে জাস্ট 1 মিনিট রাখবেন হেফার নামাই দেবেন মোরে বেশিক্ষণ রাহার দরকার নেই কারণ মুই আগেই ডরাই গেছি সে লেগে হেরা মোরে তাত্তাই নামাই দিছে কিন্তু উপরে ওঠার পর তো মোরে ভাল লাগছে একটু বেশি সময় থাকতে মন চাইছে ডরও লাগছিল ভেমালা যাই হোক যা হয়েছে ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ অবশ্যই সবাই একবার হইলো প্যারাসেলিং করবেন ছোট ভাই এবার ক্যামেরার সামনে আইতে পছন্দ করে না ওটা হলো পানির টাস আসিল মানে সমুদ্রের মধ্যে ওরা নামাইয়ে পানিতে পাও ভিজাইছে হেডে বলে ওর বেমালা মজা লাগছে মোরও মজা লাগতো ও মোরে বারবার হেডে কইতে আসিল তো মোর হেডালই বেশি একখান আফসোস নাই কারণ মুই হলে ভিজে টিজে যাওয়ার সম্ভাবনা থাকতো আসছে যে কথা কমু উপরে ওড়ার পরে মোর বেমালা ভালো লাগছে ডল লাগলো ভালো লাগছে বেশি মুই না মোরা তিনজনই বেমালা ডরাইছিলাম উপরে ওড়া লইয়া কিন্তু তিনজনারই বেমালা ভালো লাগছে মাথায় রাখবেন যে উপরে ওড়ার পরে আপনি পড়ে গেলে বা নিচে রেস্কিউ করার মানুষ আছে আর আল্লাহ ভরসা আল্লাহর উপরে সাইডে দিয়ে উঠে যাইবেন আসলে জীবনে উপভোগ করতে হইলে রিস্ক নিতে হইবে এটাই হলো মেইন কথা আত্মবিশ্বাস কিন্তু সবচেয়ে বড় একখান জিনিস প্যারাসেলিং করতেছেন হেরা এ টু জেড মোর এই ভিডিওটা দেখলে আশা করি কোনো ডর থাকবে না আর হেরা মোর মতো প্যারাসেলিং করতে পারবেন কারণ মুই যে ডোরের মানুষ আপনারা তো জানেন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর যে যে প্যারাসেলিং করতে চান অবশ্যই ভিডিওটা টাইমলাইনে শেয়ার করে রাখবেন যাতে প্রয়োজনের সময় ভবিষ্যতে আপনারা ভিডিওটা বিস্তারিত পান আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক দিয়ে দেবেন মোর পেজটা ফলো দিয়ে মোর লগে লগে থাকবেন ভালো থাকেন সবাই টাটা বাই বাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ